তো হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো স্যামসাং গ্যালাক্সি A52 আর A72 এই ফোনগুলি প্রায় এক মাসের ওপরে হয়ে গেছে ভারতের বাজারে লঞ্চ করেছে, আর ঠিক ওই সময়ে কিন্তু এই দুটি ফোন ইউরোপের বাজারেও কিন্তু লঞ্চ করেছে। তবে ইউরোপের বাজারে এই দুটি ফোনের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটির একটি 5G ভ্যারিয়েন্টও কিন্তু লঞ্চ করেছে। তবে এই 5G ভ্যারিয়েন্টটি ওই সময়ে কিন্তু ভারতের বাজারে লঞ্চ করেনি। তো এবার স্যামসাং এই স্যামসাং গ্যালাক্সি A52 5G এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে, এবং এই ফোনটি বেশ অনেকদিন আগেই ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, এবং এই ফোনটিকে স্যামসাংয়ের অফিসিয়াল যে সাপোর্ট পেজ আছে সেখানেও কিন্তু দেখা গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই স্যামসাং গ্যালাক্সি A52 5G এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান দেওয়া হবে, এবং ভারত ও বাংলাদেশের বাজারে এই ফোনটির কত দাম হতে পারে, এবং কবে নাগাদ এই ফোনটি লঞ্চ করতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.5 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে, এবং এই ডিসপ্লেটি একটি মিডিলের সিঙ্গেল পাঞ্চোলের সাথে আসছে। তবে স্যামসাং গ্যালাক্সি A52 4G এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল, কিন্তু এই 5G ভ্যারিয়েন্টটিতে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। এছাড়াও এই ডিসপ্লেতে 800 nits পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হবে, এবং এখানে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আপনারা এই ফোনটিতে কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে আগের 4G ভ্যারিয়েন্টের মতোই ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হবে, এবং আগের মতোই এখানে ব্যাক সাইডে ম্যাট ফিনিশ দেওয়া হবে, এবং এখানে ব্যাক সাইডের যে ডিজাইন সেটা কিন্তু হুবহু আগের মতোই থাকছে, এবং এই ডিজাইনটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখানে এই ফোনটিতে IP67 রেটিং থাকছে, তার মানে হালকা জলে ছিটে পোটাই এবং ধুলোবালি ছিটে পোটাই এখানে এই ফোনটিতে কিছু হবে না। তো এই ফোনটি 6GB 128GB এবং 8GB 256GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। এছাড়াও এখানে UPS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। এছাড়াও এই ফোনটি আগের মতো বেশ অনেকগুলি কালার ভেরিয়েন্টে কিন্তু ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 750G এই 5G প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হবে, এবং এই প্রসেসরটি 8 nanometer তৈরি, এবং অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর। তো আগেরবার স্যামসাং গ্যালাক্সি A52 আর A72 এই দুটি ফোনে স্ন্যাপড্রাগনের 720G এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছিল, এবং এই স্ন্যাপড্রাগনের 720G এর তুলনায় এবার এখানে সামান্য হলেও কিন্তু পারফরম্যান্স আপনারা ভালো পাবেন, এবং এখানে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং এই সমস্ত হেভি কাজ কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের, এবং এই প্রাইমারি ক্যামেরায় F1.8 এই অ্যাপারচারটি কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং এর সাথে সাথে এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং তার সাথে সাথে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার এখানে কিন্তু ব্যবহার করা হবে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4500mAh-এর একটি ব্যাটারি এখানে ব্যবহার করা হবে, এবং আগেরবার আমরা A52 4G-তে দেখেছিলাম যে সেখানে 25W-এর চার্জার সাপোর্ট করলেও বক্সের মধ্যে দেওয়া হয়েছিল 15W-এর একটি চার্জার। তো সেক্ষেত্রে এবার আমরা চাইব স্যামসাং যেন এই ফোনটিতে একটি 25W-এর চার্জার বক্সের মধ্যেই প্রোভাইড করে। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে স্যামসাংয়ের One UI 3.1 এই ভার্সনটি পেয়ে যাবেন, এবং এটি কিন্তু রান করবে Android 11-এর উপর।
এবং এখানে যে স্যামসাংয়ের নক সিকিউরিটি সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এখানে হাইব্রিড সিম স্লট কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মানে একসাথে আপনারা দুটি সিম না হয় একটি সিম একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এর সাথে এখানে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, তারপর ডুয়াল স্টিরিও স্পিকার এখানে কিন্তু দেওয়া হবে এবং তার সাথে এখানে ডলবি অ্যাটমসেরও সাপোর্ট থাকছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A52 5G এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে A52 4G এই ফোনটির তুলনায় এখানে দু একটি জায়গায় কিন্তু আপডেট করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যারা এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি A52 4G এই ফোনটি কেনার চিন্তাভাবনা করছেন, তারা আর কিছুদিন অপেক্ষা করে যান এই 5G ভ্যারিয়েন্টটির জন্য, কারণ এখানে সামান্য হলেও ভালো পারফরমেন্স পাবেন আগের তুলনায়। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো আশা করা হচ্ছে এই ফোনটি এই মে মাসের শেষের দিকে না হলেও জুন মাস নাগাদ এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে এবং তার বেশ কিছুদিনের মধ্যেই এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং অফিসিয়ালিভাবে বাংলাদেশের বাজারে এই ফোনটি কিন্তু লঞ্চ করার সম্ভাবনা আছে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে? তো আশা করা হচ্ছে আগের A52 4G যে দামে লঞ্চ করেছে ঠিক একই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটিও লঞ্চ করতে পারে, অর্থাৎ ভারতের বাজারে এই ফোনটি 27-28 হাজার রুপির প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ করতে পারে। আর বাংলাদেশের বাজারে গেলে এই ফোনটি 33-35 হাজার টাকার আশেপাশে কিন্তু পাওয়া যাবে। তো এই প্রাইস পয়েন্টে যদি এই ফোনটি লঞ্চ করে সেক্ষেত্রে স্যামসাংয়ের দিক থেকে খুবই ভালো একটি প্রাইস পয়েন্ট বলা চলে। তো এরপর দেখা যাক স্যামসাং কোন প্রাইস পয়েন্টে এই ফোনটি আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।